হাই গাইস, তো আমি চলে এসেছি সকাল সকাল। আজকে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ তোমরা এখানে মোচা, আর মা মোচার বানানো হয়ে গেছে মার। তো আমি সেটাই সেই দৃশ্যটাই দেখালাম আজকে তোমাদের। আর দেখো এখানে শাক পাট শাক বাছাও কমপ্লিট, একদম সকাল সকাল 8:30-এর মধ্যে একদম সমস্ত কিছু মা কমপ্লিট করে নিচ্ছে রান্নার জোগাড়, কারণ খুব তাড়াতাড়ি মা রান্নাটা শুরু করবে, তাহলে তাড়াতাড়ি আমরা খেতে পারবো, কারণ 10:00-11:00-এর মধ্যে আমাদের ভীষণ খিদে পায়। আর এখানে দেখো গিমা শাকও বাছা হয়ে গেছে, আর কারণ ফ্রিজে ছিল তার কারণে কিছু কিছু পেকে গেছে, সে কারণে বাছা খুব কষ্টকর। আর এখানে দেখতে পাচ্ছ একটু ময়া মাছ রয়েছে আর একটা রুই মাছ রয়েছে। তো আজকে এগুলোই হবে রেসিপি, খুব ভালো একটা রেসিপি হতে চলেছে আজকে। তো আজকের ব্লগটা অবশ্যই স্কিপ না করে তোমরা সবাই দেখবে, কারণ আজকে অনেক অনেক মজাদার একটা ব্লগ হবে। তো দেখো এই যে মাছও বাছা হয়ে গেছে, আর কি বলবো, আমি তো বিয়ের আগে কিচেনে একদমই যেতাম না, কিন্তু এখন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার জন্য আমি বারবার দৌড়ে দৌড়ে যাই, যে তোমাদেরকে যেন সবটা ঠিকঠাক করে দেখাতে পারি, কোনোটা যেন মিস না হয়, সে কারণে আমি বারবার এখন কিচেনে যাই বাপের বাড়িতে গেলে। তো আজকেও তাই করছি, বারবার দৌড়ে গিয়ে দেখছি যে কী হলো, কী ভাজা হলো, কী রান্না হলো, কী রান্না হয়নি, সব কিছু শেয়ার করার জন্য আমি ছুটে ছুটে যাচ্ছি রান্নাঘরে মার। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা শুক্তোর মতো করেছে, ঠিক শুক্তোও না, বাট ময়া মাছ দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা চটচটি। আর এখানে রয়েছে যে গিমা শাক ভাজা, আর এর নিচে দেখি এই তো মোচার ঘণ্ট। আর এই দেখো রান্না করতে করতে বাবা আরও কিছু বাজানি এসেছে আমাদের জন্য খাওয়ার। আর এখানে চিপস রয়েছে, কেক রয়েছে, রয়েছে ফল, বেদানা, আপেল, তারপর কুল, আঙ্গুর, কেক, এই সমস্ত কিছু নিয়ে এসেছে, সেসব আমি মেলে দেখছি। আর দেখো কলাও রয়েছে, তারপর আর কি রয়েছে, তো এই কিছু এসবই রয়েছে। আর এখানে এখন দেখো বিকেল একদম মানে 3:30-4:00 বাজে, আর দেখতে পাচ্ছ এটা একটা মানে রাস্তা, আর রাস্তার পাশে যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এটাই হচ্ছে বাবার বাড়ি, মানে আমাদের বাড়ি আর কি। আর এই রাস্তার পাশেই বাবার আরেকটা আছে জায়গা আছে, তো সেই জায়গায় আগে ফরেস্টেরই গাছ ছিল, তো এর আগের বার কাটিয়েছে, কাটিয়ে এখানে বেগুনের গাছ লাগিয়েছে, বেগুন আর লেবুর গাছ লাগিয়েছে অনেক। তো সেখানে আমরা এখানে এসেছি, কারণ এখন এখানে গাছে জল দেওয়া হচ্ছে আর বেগুন তোলা হচ্ছে, তো আমি এটা ভাবলাম যে চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নেই। তো এই দেখো বেগুন ধরেছে ছোটো ছোটো, বাট নিচে ঝুলে থাকে তার জন্য না অনেক বেগুনই পচে যায়, খেতে পারে না, যেহেতু বাড়ি থেকে এই ফরেস্টটা অনেক দূরে, তো সেরকম বেগুন আর কি ঠিকমতো লক্ষ্য করতে পারে না, তার জন্য অনেকটা পচে যায় বা অনেকে নিয়ে যায় তুলে নেয় এরকম হয়ে যায়, তো সেই কারণে অত মেনটেন্স থাকে না। তো বাবা যখন আসে তখনই এটা একটু মোটামুটি মেনটেন্স করার চেষ্টা করে, যেমন জল দেওয়া, সার দেওয়া, তারপর চারপাশটা ঘেরা, তারপরে ঘাস তোলা, এগুলো কাজকর্ম করে। তো এই বিকেলটা আমরা এখন এখানেই কাটাচ্ছি, আর খুব সুন্দর একটা বিকেল হতে চলেছে, আর এত সুন্দর বিকেলটা ওয়েদার, তো খুব ভালো লাগছে। আর দেখো কলা গাছ, এগুলো আমি দেখাতে চাই না, কিন্তু সবাই দেখি ব্লগে এসব দেখায়, তো আমারও ইচ্ছে হলো আজকে চলো দেখাই, তাই শেয়ার করলাম। আর দেখো একদম রাত্রি হয়ে গেছে, এখন 6:30 বাজে, আর মা কিচেন ঘরে, আর আমিও চলে এসেছি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করবার জন্য। তো দেখো এখানে মা কড়াই গরম করে নিয়েছে, আর ভাত হচ্ছে, আর আজকে হবে রাত্রেবেলা চিকেন, আর হবে ভাত। তো আজকে বেশ খাওয়াটা খুব ভালো হবে, তো মা এখন চিকেন রান্না করবে, আর ফটাফট সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো তো ফ্রেন্ডস দেখো চিকেন এখানে, আর এখানে ভাত হচ্ছে, আর মা এখন রান্না করবে, আর আমি কিচেনে একটু আমি আবার মোবাইলে ক্যামেরা দিয়ে নিজেকে দেখে নিলাম। আর দেখো আমি এখন দেখানোর চেষ্টা করছি যে মাকে, মা কোথায়, মাকে একটু দেখাবো, কিন্তু মাকে খুঁজে পাচ্ছি না, মা ওদিকতে চলে গেছে, সেই কারণে আমি নিজের মুখটাই নিজেই দেখছি আর চুল ঠিক করছি। এটা আমার আগের থেকে অভ্যেস, মানে ভিডিও করলে বা ছবি তুললে এরকম করবোই আমি, সেটা সেই অভ্যেসটা আমি একদমই বদলাতে পারিনি। দুপুরে হয়েছিল হচ্ছে বড় মাছ, তারপর ছোট মাছ ভাজা, তারপরে মোচা ঘণ্ট, হ্যাংচা শাক ভাজা, তারপরে আর কি মনে পড়ছে না, ভাত, সজনা, বেগুন, আলু দিয়ে একটা চটচটি, এখন এই রাতের ডিনার হচ্ছে চিকেন ভাত।
আর দেখো এখানে মা চিকেন ম্যারিনেট করছে, আর এখানে একদম 4 পিস আলু দিয়েছে, কারণ আমাদের বাড়িতে আর কি আলু খাওয়ার সদস্য একদমই কম নেই বললে চলে। আমিও আলু পছন্দ করি না, বাবাও আলু খায় না, মাও আলু পছন্দ করে না, তো একদমই কম আলু আলু দিয়ে চিকেন হবে। আর চিকেনটা আজকে বেশ জমাদার হতে চলেছে, কারণ খুব সুন্দর ম্যারিনেটটা হয়েছে, আর মশলার গন্ধ শুনেও বোঝা যাচ্ছে যে হ্যাঁ খুব ভালো হবে, আর ভাত তো হচ্ছেই তখন থেকে। তো দেখো আজকে ফটাফট রান্না করে আজকের ব্লগটা এখানে এন্ড করে দেবো। তো অবশ্যই জানিও তোমরা কেমন হয়েছে ব্লগটা, ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট আর শেয়ার করে দিও, আর ব্লগগুলো কেমন হয়েছে সেগুলো জানিও, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো